আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহি রহমানি রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুড়িদার সেলোয়ার কাটিং পদ্ধতি। এখানে আড়াই গজ পরিমাণ কাপড় আছে। আমি প্রথমে কাপড়টিকে মেলে নিচ্ছি। আর মেলে নেওয়ার পর আমি আমার যে এই সাইডটা কিন্তু আমি খোলা অংশ রেখে দিয়েছি, আর এই সাইডেও খোলা অংশ রেখে দিয়েছি। মূলত এদিকে বন্ধ সাইড হয়। তো এখন আমি এটাকে দুই ভাজে চারপাট করে নিলাম। আর এখানে হচ্ছে এই যে কাপড়টুকু আছে এটা কিন্তু এক্সট্রা, এটা আমি কেটে ফেলে দিব। এখন এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি রাবার গড়ের জন্য। আপনারা চাইলে কিন্তু ফিতার গড়ও নিতে পারেন। এদিকে কিন্তু খোলা অংশ আছে, আর এই খোলা অংশ থেকে আরও 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি হাইয়ের মাপের জন্য। এখানে আমি হাইয়ের মাপটা নিব 16 ইঞ্চি পরিমাণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাবার গড় সহ 16 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আর এখান থেকে আলতোভাবে আমি হাই শেপ দিয়ে দিচ্ছি। তো এবার দেখিয়ে দিচ্ছি আমি লম্বা কতটুকু নিচ্ছি। এখান থেকে কিন্তু ধরলে হবে না, এখান থেকে ধরতে হবে, কেননা এভাবে করে কিন্তু ভাঁজ দিয়ে রাবার গড়টা সেলাইয়ের মধ্যে চলে যাবে। সেজন্য এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তো এখান থেকে আমি লম্বার মাপ নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ। আর এখানে আপনারা চাইলে কিন্তু আমার প্রয়োজন 38 ইঞ্চি পরিমাণ, আমি নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ, কেননা এটা যেন মানে কিছুটা পরিমাণ লম্বা হয়। যেহেতু এটা চুড়িদার, আপনারা চাইলে কিন্তু মানে আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি যেহেতু চুড়িদার সেলোয়ার তৈরি করছি সেজন্য মুহুরিটা কিন্তু খুবই কম হবে। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি মুহুরি, এবং 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, মানে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। তো এভাবে করে যদি হাতের সাহায্যে নিয়ে আমি দাগ কেটে নিই তাহলে কিন্তু হবে না, কেননা অনেক সময় এটা বেশি ফিটিংস হয়ে যেতে পারে। সেজন্য এখান থেকে হাঁটুর মাপ নিচ্ছি আমি 9 ইঞ্চি পরিমাণ উপরে, মূলত 9 ইঞ্চি পরিমাণই হয়ে থাকে। আবার এখান থেকে আরও 9 ইঞ্চি পরিমাণ নিচ্ছি চৌড়ার দিকে, তাহলে কিন্তু একদমই মানে বেশি ফিটিংস বা টাইট হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। সেজন্য এই দাগটা কিন্তু বাদ। আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ দিয়ে এক্সট্রা যে 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেখান থেকে এভাবে করে দাগটা দিয়ে নিচ্ছি। আর ভিতরে সাইডে যে আমি দাগটা দিয়েছিলাম সেটা যদি একুরেট রেখে দিতাম তাহলে কিন্তু এটা ফিটিংসটা বেশি হয়ে যেত, মানে টাইট হয়ে যেত। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর এই চুড়িদার সেলোয়ারটির যে সেলাইয়ের অংশবিশেষটা আছে সেই সেলাইয়ের ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আমি সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, তাহলে কিন্তু দেখে নিতে পারবেন আমি কিভাবে এই চুড়িদার সেলোয়ারটি সেলাই করেছিলাম। তো এখানে যে মুহুরির সাইডটা, এখানে কিন্তু বন্ধ সাইড আছে, আমি বন্ধ সাইডটা এদিকেই রেখেছিলাম। এই বন্ধ সাইডটাও কিন্তু আমি খুলে নিব। আর এখানে আমি কাটচিহ্ন দিয়ে রাখছি যাতে করে আমি বুঝতে পারি কতটুকু পরিমাণে আমি মুহুরি ভাঁজ দিব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।